নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য নিয়ে এলাম ফেব্রুয়ারি মাসেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে একুশ লক্ষ পুরুষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এবার টাকা দেবে রাজ্য সরকার অর্থাৎ মমতা ব্যানার্জি নিজে বোতাম টেপে টাকা দিবেন। আর সবাইকে টাকা দেবেন এটি পরিষ্কারভাবে আজকে ঘোষণা করে দিয়েছে যারা টাকা পাবেন না তারাকে কি করতে হবে সব তথ্য বলে দেবো কারো ব্যাঙ্ক কারো বারো হাজার কারো হয়তো তিন হাজারে টাকা ঢুকবে ইম্পর্টেন্ট ডেট জানিয়ে দিয়েছে যে কবে টাকা ঢুকবে আর কবে থেকে আপনার অ্যাকাউন্ট চেক করবেন সব তথ্য আজকে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট শেষ পর্যন্ত দেখুন তো দেখতে পাচ্ছেন যে আজকে কি ঘোষণা হয়েছে যে এ মাসেই একশো দিনের কাজের টাকা পাবেন একুশ লক্ষ শ্রমিক ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে কিন্তু এই ঘোষণাটি করেছেন কোথা থেকে ঘোষণা করেছেন সেটিও জেনে নিন যে ধর্নায় দ্বিতীয় দিন রেড রোডের মঞ্চ থেকে একশো দিনের বকেয়া মজুরি নিয়ে বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার মমতা স্পষ্ট করে দেন কেন্দ্র টাকা না দিলে ভালো কিন্তু আর কেন্দ্রীয় সরকারের মুখপক্ষী হয়ে থাকবে না তার সরকার আর রাজ্যে একুশ লক্ষ মানুষের একশো দিনের কাজের মজুরির যে বকেয়া রয়েছে তা মেটাবে নবান্ন অর্থাৎ বুঝতেই পারছেন আর মমতা এদিন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে একুশ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একুশেই ফেব্রুয়ারি বকেয়া মজুরির টাকা পৌঁছে যাবে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের পুরুষ মহিলা যারাই একশো দিনের কাজের টাকা পাবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু একুশ তারিখে অর্থাৎ এ মাসেরই একুশ তারিখে টাকা পৌঁছে যাবে তাই যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়ে থাকে কোনো প্রবলেম হয়ে গিয়ে থাকে শীঘ্রই সেটি প্রবলেমটিকে সলভ করুন ব্যাংকে যান আর একুশ তারিখে অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্টটি আপনি চেক করুন আর যারা টাকা না পাবেন তারা আপনার নিকটবর্তী যে যে পঞ্চায়েত অফিস রয়েছে সেই পঞ্চায়েতে যোগাযোগ করবেন তারা কিন্তু আপনাকে অবশ্যই এই ব্যাপারে সাহায্য করবে কেননা মুখ্যমন্ত্রী নিজে এটি ঘোষণা করেছেন যে টাকা যারা প্রাপক তারা কিন্তু অবশ্যই টাকা পাবেন আপনি কতদিন কাজ করেছেন আপনি ভালোভাবেই জানেন আপনার মাস্টারুল যারা করেছেন তারা কিন্তু সেটি আরও ভালোভাবে জানে যে আপনি কত টাকা পাবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তো অসংখ্য ধন্যবাদ আমাদের ফেসবুক পেজটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ